সরকার জিনিস সব জিনিসের দাম বাড়লে কোনো আন্দোলন নাই, শুধু কৃষক জিনিস দুই টাকা বাড়লেই আন্দোলন শুরু, বিশেষ করে পেঁয়াজের উপরে, পেঁয়াজের উপরে আসছে। হ্যাঁ, 1000 কমে গেল আজকে থেকে, আজকে মন্ত্রী এক রাতের ব্যবধান, প্রতি আটাই পিনাও 1000 নামিয়ে রাখছে। দর্শক বন্ধুরা, রাতারাতি কমে গেল পেঁয়াজের দাম, এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম হুড়মুড়িয়ে কমছে। যেমন ভারত পেঁয়াজ বন্ধের নির্দেশের পরপরই দর্শক বেড়েছিল পেঁয়াজের দাম, ঠিক তেমনই আমদানি বাড়ার কারণে দর্শক কমে গেল দেশি পেঁয়াজের দাম। আমরা আছি একটি পেঁয়াজের পাইকারি হাটে। আজকের বাজারে কেমন দরদ আছে আপনাদের কাছে তুলে ধরবো দর্শক, প্রতিনিয়ত হাত ঘুরে বাজার দর জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আজকে কিন্তু দামটা কমেছে, দর্শক কমছে পেঁয়াজের দাম। দেখেন গতকালকে থেকে আজকে প্রতি মণে 2000 টাকা কমে গেল। আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলবো, ভাই পেঁয়াজের দাম তো কমে গেল, ভাই কমে গেলে কি করব, কিছু করার নাই তো আমাদের, যেটা মূল্য ছিল ব্যথা লাগবে। সরকার জিনিস সব জিনিসের দাম বাড়লে কোনো আন্দোলন নাই, শুধু কৃষক জিনিস দুই টাকা বাড়লেই আন্দোলন শুরু, বিশেষ করে পেঁয়াজের উপরে, পেঁয়াজের উপরে। এখন দেখেন পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে, খরচ পড়ছে 2000 টাকা, এখন দামই তো অনেক 2500 হচ্ছে না, এটা কথা বলতেছে ভাই 2500। দর্শক, এক রাতের ব্যবধানে, এক রাতে মানে গতকালকে নিউজে আমরা 4000 টাকা বাজার দর দেখলাম, আজকেই দেখেন বাজার দরটা কমে গেল। দর্শক, বাজার কমে দাম দাঁড়িয়েছে আজকে ভাই সর্বোচ্চ কোন দাম আছে, সর্বোচ্চ কৃষক বাজলে কি দেশ বাজবে, কৃষক বাজলে বাজবে দেশ, কৃষক নিয়ে বাংলাদেশ, কি বাংলাদেশ এখন কথাটা হচ্ছে অন্যরকম, কৃষকের যা হোক হোক দেশ বাজবে না, দেশ বাজবে। এখন এই অবস্থা হচ্ছে কারণ পেঁয়াজের বাজার একটু বাড়ছিল ভাই, দেখেন পেঁয়াজের বাজার কিভাবে প্রশাসন দিয়ে বা আদার্স এভাবে কিন্তু কমায় দিল। আপনি কি পেঁয়াজ নিয়ে আসছিলেন? কি কত দামে বিক্রি করলেন পেঁয়াজ? গতকাল বেচছিলাম 4000 টাকা, আজকে পেঁয়াজ বেচছি 3000 টাকা। কত? 3000 টাকা। 3000 সকালে একটু দাম বেশি ছিল, এখন তো দাম আরো কমে গেছে, 2500 টাকা, 2500 টাকা হয়ে গেছে। এখন এখন ধরেন কৃষক যদি এইভাবে যদি কৃষকের যদি পেঁয়াজের দাম এইভাবেই কয় কি আসতো, কৃষক তার বাঁচতেছিল না, ঠিক বলছে, পেঁয়াজ বাঁচবে অবশ্যই। দর্শক, পেঁয়াজ কাকা পেঁয়াজ কি বিক্রি করছেন? হ্যাঁ করছি। কত দামে বিক্রি করলেন এটা? 2900। সাইজটা তো সবচেয়ে ভালো মনে হয় আপনার। হ্যাঁ, এটা কি বেশি দাম চলতেছে না ইরসে বেশি দাম আছে? ইরদার বেশি আর কোনে, এতে কোনে আছে ভাই, মা দিন গেলে 500 কমে যেতে মন প্রতি। গতকালকে ছিল 4000, আজকে 3000 চলে আসছে। হ্যাঁ, 1000 কমে গেল কালকে থেকে, আজকে মন্ত্রী এক রাতের ব্যবধান, প্রতি আটাই পিনাও 1000 নামিয়ে রাখছে। আচ্ছা, কমার পিছনে কারণটা কি? কারণ ওই যে আরো তো সরকারি অফিসার দিন আবার পিস বেড়ে দিলে। হ্যাঁ হ্যাঁ ঠিক, এই অবস্থা। ওদিকে পুলিশের দরাইতে দাম, পুলিশের দাম ব্যাপারী করে কিনবি যারা বেশি দামে, এই তো অবস্থা। এদিকে দর্শক, কৃষক কিন্তু মরেছে, দেখেন পেঁয়াজের এবছর বেসনের দামও বেশি, সে সাথে খরচও বেশি। হ্যাঁ, বেসনের দাম 4,000 থেকে 5,000 মতো ছিল, এখন যদি দামটা কমে যায়, শুনেন এখন তুলতি এই কৃষকের ছিকি খরচ চলে যায় দিদি, এই বাদ ছয় দিন আনতি পরিত পরিদি আবার লাগাই সময় ছিকি খরচ দেয় আর বেতন কি না, আর কৃষক পাইলি চারি না পয়সা হিসেব করে দেন গান চারি না থাকে না কৃষকের, এরম অবস্থা। দর্শক, এই মুহূর্তে পুরাতন পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে, গতকালকে কিন্তু আমরা দাম দেখেছি প্রায় 6,000 সাড়ে 6,500 ছিল, আজ কিন্তু 4,700 টাকা দরে এই পেঁয়াজটা কিনলো, তাহলে বুঝুন কি রকম দামটা কমলো ভাই।